হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টি ব্লগের আজকের পর্বে শেয়ার করছি খুব মজার ম্যাঙ্গো বরফি। ঈদ তো প্রায় চলে এলো, তাই ঈদের দিন সকালে সেমাইয়ের পাশাপাশি যদি এই ম্যাঙ্গো বরফিটা সার্ভ করেন তাহলে বড়দের সাথে বাচ্চারাও বেশ পছন্দ করবে। তো চলুন দেখে নিই। প্রথমেই একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কেটে রাখা 1.5 কাপ আম, তার সাথে অ্যাড করছি 2 কাপ তরল দুধ। এবার দুটোকে একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে চুলায় একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা গলে গেলে তাতে 10-15টা কিশমিশ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে উঠিয়ে নিব। এবার একই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এবার সুজিটাকে ভালোভাবে 5-6 মিনিট ভেজে নিতে হবে লো হিটে, নয়তো সুজিটা পুড়ে যেতে পারে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব সেই ব্লেন্ড করে রাখা আম আর দুধের মিক্সচারটা। পুরোটা দেয়া হয়ে গেলে ভালোভাবে লো হিটে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। প্রথম দিকে মিক্সচারটা একটু লিকুইড থাকলেও আস্তে আস্তে কিন্তু গাঢ় হতে শুরু করবে। এ পর্যায়ে নাড়া কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে নেড়ে এটাকে গাঢ় করে নিতে হবে। মিশ্রণটা যখন গাঢ় হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এবার চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এমন ভাবে মিশিয়ে নিতে হবে যেন কোথাও দলা পাকিয়ে না থাকে এবং সব জায়গায় ভালোভাবে মিশে যায়। প্রথমবারে চিনিটুকু মিক্স করা হয়ে গেলে আমি আবারও 1/2 কাপ থেকে কিছু কম চিনি ব্যবহার করছি। বরফিতে চিনির টেস্টটা ঠিক কতটুকু হবে সেটা নির্ভর করবে আপনার টেস্টের উপরে। আমি একটু চিনি বেশি প্রেফার করি, তাই একটু বেশি ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এই পর্যায়ে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশগুলো, তারপর ভালোভাবে বরফির মিক্সচারের সাথে এগুলোকে মিক্স করে নিচ্ছি। এভাবে ক্রমাগত নাড়তে নাড়তে যখন দেখবেন প্যানের গা থেকে মিক্সচারটা অটো উঠে আসছে তখন বুঝে নেবেন এটা একদম রেডি। এখন এটাকে বরফির শেপ দেবার জন্য আমি একটা বক্সে মিক্সচারটাকে ঠেলে নিচ্ছি। আর হ্যাঁ, আপনি যে পাত্রে মিক্সচারটা ঢালবেন সেটাকে আগে থেকে ঘি দিয়ে ব্রাশ করে নেবেন, তাহলে পরবর্তীতে বের করতে সুবিধা হবে। এবার একটা স্প্যাচুলা দিয়ে উপরটা সমান করে কিছু বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখবো 2-3 ঘন্টা। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে আমি এটাকে 4 কোণা শেপে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপে আপনার পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো হয়ে গেল মজাদার ম্যাঙ্গো বরফি একদম রেডি। আমার আজকের ভিডিও কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর নোটিফিকেশনের বেল বাটনটি চেপে রাখবেন আমাদের পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট পেতে। চাইলে আপনার তৈরি করা যে কোনো খাবারের ছবি শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।